আমার কাঁধে ভর দেন ক্যামেরাম্যান। আচ্ছা ঠিক আছে, সারা দেশ থেকে নেতা কর্মীরা আসছে কিনা আমরা জানি না, তবে একটা আওতাধীন যে সমস্ত জেলা রয়েছে ঢাকা বিভাগের হাসিনা সরকার দীর্ঘদিনের যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন মানুষের ভোটের অধিকার মুক্তির জন্য আমাদের নেতা বাংলাদেশের বর্তমান ঘনিষ্ঠ নেতৃত্ব সমস্ত দাবিতে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের দাবি সমাবেশটা কিন্তু গত 7 তারিখে এই সিরাজের আওয়ামী পুলিষ করে ষড়যন্ত্র করে যাতে আমরা গণসমাবেশটাকে সফল করতে না পারি, বিনা উস্কানিতে সেদিন আমাদের উপরে হামলা চালিয়ে এই কারণে আমাদের নেতারা শিখবে তারপরও জনগণের দাবি, বিএনপি নেতা কর্মীদের দাবি, বাংলাদেশের মানুষের দাবিতে আজকে হাসিনা মরণ হয়েছে, পাঠে বিএনপি মানুষ সমাবেশ করছে। আমরা আশা করি আগামীকাল সকালে 9টার পর থেকে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে।